খুব খিদে লেগেছে সবার। অন্য চিন্তা চমৎকার করা। আর আরেকটা কথা আছে, খালি পেটে ধর্ম হয় না। তো আজকে একাদশী আছে, একটু যারা যারা একটু কষ্ট হচ্ছে তাদের পুণ্যই হবে, একাদশীতে একটু উপবাস করলে ভালো। প্রথমে আমি আজকের যিনি প্রধান অতিথি, পরম পূজনীয় বেদ স্বরূপানন্দজী মহারাজ, যিনি গোলপার্ক থেকে এসছেন, মহারাজকে আমি এই টাঁকি রামকৃষ্ণ মিশন আশ্রম এবং এখানকার ভক্তমণ্ডলী আপনাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আর আশা করি ভবিষ্যতেও আমরা মহারাজের সঙ্গ পাব। আজকে আমরা পেয়েছি বিশেষ অতিথি হিসেবে শ্রী তরুণ গোস্বামী মহাশয়, বিশিষ্ট সাংবাদিক এবং রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক। মহাশয়কে আমি মিশনের পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আর সম্মানিত অতিথি হিসাবে পেয়েছি শ্রীমতী কুসুম ভট্টাচার্য মহাশয়কে, প্রধান শিক্ষিকা দেশবন্ধু বালিকা বিদ্যালয় হাওড়া। ওনাকেও আমি আমাদের সকলের পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে, আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষে আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে যিনি মূল উদ্যোক্তা বলতে পারেন, যার পরামর্শে বা উদ্যোগেই আজকের এটা আমরা পেয়েছি, আমাদের আশ্রমের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দ মহারাজ, মহারাজকেও আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদের সকলের পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি শুভ্রজ্যোতি গায়েন, যিনি শিক্ষক, এই পঞ্চানন দালান ইনস্টিটিউট বসিরহাট থেকে এসেছেন। উনি উনি অলরেডি একটা গান করেছেন, তারপরে আবার সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন। ওনাকে আমি মিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গীত পরিবেশন করেছিলেন শ্রী গৌরাঙ্গ সাধু, বসিরহাট থেকে এসেছেন। ওনাকেও আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং সমস্ত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম পূজনীয় প্রভু কৃপানন্দজী মহারাজ এসেছেন, যিনি মায়ের কথা পাঠ করে আমাদেরকে শুনিয়েছেন। মহারাজকে আমি আমার প্রণাম নিবেদন করছি এবং সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর সবশেষে সমস্ত ভক্তমণ্ডলী এবং স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবিকা এবং যারা মাইকম্যান আছে, যারা পেছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, ওদেরকে আমরা সামনে দেখতে পাচ্ছি না, রান্না করেছে পেছনে আছে যারা, ওদেরকেও আমি সকলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করছি। সর্বশেষে ঠাকুর মা এবং স্বামীজি, যাদের কৃপাতেই সব, ওনাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম প্রণিপাত করি। তারপরে দু একটা কথা আমি একটু বলতে চাই। মা, শাশুড়ি মা আর বৌমা, শাশুড়ি মা সবসময় এই তীর্থ তীর্থ দর্শনে যান, যেখানে ভগবান কথা হয়, ভগবানের কথা হয়, মন্দির টন্দিরে যান। তো বৌমা সবসময় বলে আমিও যাব, শাশুড়ি মা বলছে না যাওয়ার দরকার নেই। তো একদিন এত বলছে যখন নিয়ে গেলেন, শাশুড়ি আর বৌমা দুইজনেই মন্দিরে গিয়ে একটু ধর্মকথা শুনে এসছেন। সেখানে কি কথা শুনেছেন? দানের কথা শুনেছেন। দানের কথা সব শাস্ত্রে আছে, সব ধর্মে আছে, তো শুনেছেন। পরের দিন একজন বুড়ি মা ভিক্ষা নিতে ওদের বাড়িতে গেছে, তখন তো বৌমা শুনেছে তো, তো হাতে একটু চাল টাল নিয়ে দিতে গেছেন। তখন শাশুড়ি মা খুব হাঁক দিয়েছে, এই কী করছো, এগুলি কী নিয়ে যাচ্ছ? না, এই বুড়ি মা এসছে, ওদেরকে একটু দান করতে যাচ্ছি, কালকে শুনেছি ভাগবত কথা এই মন্দিরে। বলছে ওই সব কথা, মঠ মন্দিরের কথা মঠ মন্দিরে থাকবে, ঘরে এনো না, ঠিক আছে, ওগুলি বাইরে থাকো। তো আজকে আপনারা এইসব ভালো ভালো মহারাজদের মুখে অনেক কথা শুনেছেন, এগুলি সব মঠ মন্দিরে রেখে যাবেন, তাই তো? দেখুন, ঠাকুর এক জায়গায় বলেছেন,
যে গরু ছাগল দেখেছ দিনের বেলায় সব গপ গপ করে সব খেয়ে নেয়, কিন্তু রাত্রে গোশালায় গিয়ে দেখবেন কি করছে, ওরা জাবর কাটছে, চিবে চিবে আবার ভেতর থেকে বের করে খাচ্ছে। তো আমরা যা আজকে ভালো ভালো জিনিস শুনেছি, এরকম শুধু শুনলে হবে না, শ্রবণ মনন নীতিধ্যাসনের কথা বলা হচ্ছে শাস্ত্রে। শুনে গেছেন, জেনেছেন, পড়েছেন, আজকে এখানে অনেক কিছু শুনেছেন ভালো ভালো কথা, ওগুলি শুনে গিয়ে ওই এখানে রেখে গেলে হবে না, ঘরে গিয়ে জাবর কাটতে হবে। সবশেষে আবার আমি উপস্থিত মহারাজদের, সম্মানিত অতিথিবৃন্দকে, আপনাদের ভক্তমণ্ডলীকে, সকলকে আবার আবার অনেক আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমার এই স্বল্প বক্তব্য এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় একদম শেষের পথে, দু একটা কথা না বললেই নয়, আমি তাই কিছু বলছি আপনাদের, কিছু সময় নষ্ট করব না। দেখুন আজকে যে অনুষ্ঠানটা হলো সত্যি একটা অভূতপূর্ব আমার কাছে লেগেছে, খুব আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়েছিল। আপনারা যেভাবে কোঅপারেট করেছেন, ভক্তেরা যেভাবে শান্ত হয়ে সুন্দর হয়ে শুনেছেন, এটা আপনাদের ক্রেডিট এই অনুষ্ঠানটা সফল হওয়ার পিছনে। আমি আপনাদের, আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক আপনাদের মঙ্গল কামনা করি, আপনাদের দীর্ঘজীবন কামনা করি, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেখুন একটা কথা আছে, শুনেছি আমি যে স্বামীজি বলেছিলেন যে রামকৃষ্ণ সঙ্গে কখনও মহাপুরুষের অভাব হবে না। আজকে 150-125 বছর অতিক্রান্ত হয়ে গেল আমাদের সঙ্গে, কিন্তু আমরা মনে করি রামকৃষ্ণ সঙ্গে গুরুদেব যারা আছেন তারা ঠাকুর স্বামীজির প্রতিভ তারা প্রতিনিধি হিসাবে। এছাড়াও এই সংঘগুরু ছাড়াও সঙ্গে বহু সাধু সন্ন্যাসী আছেন যারা নীরবে সাধন করেন, সিদ্ধি লাভ করেন, জ্ঞান লাভ করেন, তাদের কোনো প্রচার প্রসার হয় না, তারা তাদের এই তেজস্বিতায় তাদের আধ্যাত্মিকতায় সংগ্রহে ধরে রেখেছে। আমরা চাই এই শুধু সন্ন্যাসীরা নয়, অনেক ভক্তি ভক্তরাও আছেন যারা নীরবে সাধন করেন, একবার তন মন অর্পণ করে ঠাকুর মা স্বামীজিকে যে জীবনে ধ্রুবতারা করে তারা এগিয়ে চলেছেন, তাদের জীবনও অননুকরণীয়, মানে অনুকরণ করা যায় না, এত সুন্দর জীবনযাপন অনেকে আছে, অনেকের কাছে আসে, অনেক ভক্তেরা আসেন, আমাদের শেয়ার করেন আমাদের তাদের অনুভবের কথা, আমরাও তাদের থেকে যেন অনুপ্রাণিত হই, খুব আমরা ভালো লাগে। আমি এখনই আমাদের বেদসর্বে যে বলছিলাম, কদিন আগে ভক্ত এসেছিলেন আমার কাছে, বলছেন তার বাবা দীক্ষিত ছিল কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন, কোনো বাহ্যিক আড়ম্বর ছিল না, বাবার শিশুর ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হওয়ার পরে কী হলো খুব কষ্ট পাচ্ছিলেন, হঠাৎ একদিন ছেলেকে আর ছেলে বউকে ডেকে বলছে ও দেখ ঠাকুর এসছেন। মানে আমি বলতে গেলাম আমার খুব কষ্ট হচ্ছে, সে সাধারণ গৃহী লোক, সে বলছেন ঠাকুর এসেছেন তোরা দেখ। যেদিন থেকে তিনি বললে তারা খুব ক্যান্সারের কষ্ট পাচ্ছিলেন, যেদিন থেকে তারপরে দিন থেকে তার কোনো ক্যান্সারের কষ্ট নেই, দুদিন বেঁচেছিলেন আর আনন্দে চলে গেছেন। এরকম বহু মানুষ আছেন, বহু গৃহী ভক্ত আছেন যারা যে জীবন দিয়ে তারা বাঁচি প্রকাশ হয় না, আমাদের কাছে আসে কখনো কখনো শেয়ার করেন কদাচিত। বহু মানুষ আছেন যে রাম উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, নীরবে সাধন করে ঠাকুর মা স্বামীজি কৃপা লাভ করে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এটা মানে না বললেই নয়। রামকৃষ্ণ সঙ্গ এরকম চলেছে চলবে, আরও দীর্ঘদিন থাকবেন। আমাদের সঙ্গেতে অনেক আধ্যাত্মিক পুরুষ আছেন, অনেক মহাপুরুষ আছেন যারা নীরবে সাধন করে চলে যাচ্ছেন। তো আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এখানে এসেছি, এখন প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের একটু বলছি আমাদের প্রায় 190 জনের মতো বসার আসন করা হয়েছে, আপনারা আছেন 200-225-230 জন। প্রথমে যারা বসে যাবেন কিছু অবশিষ্টালে তারা সেকেন্ড বঙ্গতে বসবেন, আর 28 জন মতো আমাদের কাছে রিপোর্ট আছে যারা একাদশী করেছেন, একাদশী যারা করেছেন তাদের জন্য পৃথক ব্যবস্থা আছে, তারপর আলাদা বসবেন, এবং অন্যান্য ভক্তরা যারা আছেন তারা আলাদা করে বসবেন। একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা যারা এখানে এসেছেন একটু ধৈর্য ধরে প্রসাদ পেয়ে যাবেন, সকল কাছে অনুরোধ রইল আপনারা ভালো থাকুন। আজকে আমাদের এবারে ক্লোজিং সং শোনাবেন সুব্রজ্যোতি গায়েন।